আর এখন থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হুদা লেট এডিশনের আজকের বিষয় আইনের শাসন ও বর্তমান বাস্তবতা আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এবং দৈনিক মানব কণ্ঠের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফায়সাল আপনাদের তিনজনকে স্বাগতম আমাদের স্টুডিওতে শুরু করতে চাই ডক্টর জিয়া আপনাকে দিয়ে যে দেশের যে অবস্থা উন্নয়নের যে গতি দেখা যাচ্ছে এটা ইতিবাচক সবাই বলবে দেশে এগিয়ে চললেও এখন বড় প্রশ্ন কিন্তু আইনের শাসন দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য যেটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে আইনের শাসনটাকে আপনি কিভাবে দেখছেন মূল্যায়ন করবেন কিভাবে ধন্যবাদ যে কথাটি আপনি প্রথমে বলেছেন উন্নয়নের গতি খুব ভালো মতো চলছে এটিও কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে একটা স্থবির একটা অবস্থায় ছিল মানে বাংলাদেশের মতো অনুন্নত বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশগুলোর এটি হচ্ছে রিয়ালিটি যে আপনার উন্নয়নটাও দীর্ঘদিন অনুপস্থিত ছিল এখানে একইভাবে আমরা যেটা বলছি যে অনু মানে যে কথাটা আপনি বলছেন সুশাসন বা যেটা আমরা বলছি যে রুলস অফ ল এগুলোরও অনুপস্থিত অনুপস্থিতি ছিল এবং এটি নানা কারণে অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম একটি কারণ হচ্ছে আমি যেটা আমার যে যতটুকু পড়াশোনা করেছি আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে যে এখানে যে দুশো বছরের যে ব্রিটিশ শাসন এই উপনিবেশিক শাসনটা এবং তারপরে থেকে থেকে আপনার ওয়েস্টের মতো কখনোই এটি কিন্তু একেবারে এক রৈখিক গতিতে কখনো বারবার ইন্টারভেনশন হয়েছে বিশেষ করে মিলিটারি ইন্টারভেনশন ফলে ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়েছে তো এই জায়গায় আমি এত দীর্ঘায়িত করছি না কারণ এগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে একটা উন্নয়নের কথা বলছেন এটি কিন্তু একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস ওয়েস্টের উন্নয়নটা যদি আপনি দেখেন তাহলে এরও একটা ধারাবাহিকতা আছে একটা দীর্ঘ ইতিহাস মানে একদিনে জিনিসটি হয়নি একদিকে আপনার রেনেসা হয়েছে দিকে আপনার আরবানাইজেশন হয়েছে দিকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে এবং শিল্পায়ন নগরায়ন এবং রেনেসা রেনেসা যেটার মধ্যে আমরা দেখেছি মুক্ত বুদ্ধির চর্চা লজিক্যাল সোসাইটি সায়েন্টিফিক ডেভেলপমেন্ট একই সাথে টেকনোলজির ডেভেলপমেন্ট এগুলো হয়েছে এবং মাঝখানটায় আমরা বলছি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে যে ডেভেলপ করার পরে সেটাকে সাপোর্ট হিসেবে টিকিয়ে রাখার জন্য তারা উপনিবেশকে বেছে নিয়েছিল শোষণ করার মানে তার র ম্যাটেরিয়ালস কালেক্ট করা এবং তার এই মানে শিল্পায়নটাকে চাঙ্গা রাখার জন্য দুর্ভাগ্যক্রমে আমাদের দেশটা এই জায়গাটা এই কারণে দীর্ঘদিন অনুপস্থিত ছিল কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আপনি দেখবেন গত ছয় সাত বছরে এটা একটা মিরাকেল একটা অবস্থান ধারণ করেছে এবং এটা উন্নয়নের কোনো থিওরিতে কিন্তু এটা আমরা কোন যে একটা বিরাট পপুলেশন এগ্রিকালচারাল সোসাইটি হাজারটা এখানে প্রিজুডিস আছে তারপর সুপারস্টেশন আছে কালচারাল ব্যারিয়ার আছে এখানে ওয়েস্টে বলা হতো ট্রেডিশনাল সোসাইটি সো এই সমস্ত এলিমেন্টের মধ্য থেকে উন্নয়নও কিন্তু খুব একটা ভয়ঙ্কর কঠিন ব্যাপার ছিল তো এটি আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি আবার ঠিক যে উন্নয়নের যে কথাটি আমরা বলি সেটি আবার বাস্তবতা ওই গণতান্ত্রিক প্রক্রিয়া বা আইনের শাসন যাই বলেন না কেন সেটি দুটো মোটা মোটামুটি মেজর মোটা দাগে আমি বলবো যে তিনটি একটি হচ্ছে ওয়েস্টের যে গণতন্ত্রের ধাপ আরেকটি হচ্ছে ল্যাটিন আমেরিকার যে ইয়েটা আর থার্ড হচ্ছে আপনার ইস্ট এশিয়ান যে ডেভেলপমেন্ট যেটাকে আমরা এশিয়ান মিরাকেল বলি তো এই এশিয়ান মিরাকেল সাউথ ইস্ট এশিয়ান মডেলে কিন্তু অনেকটা বাংলাদেশের ডেভেলপমেন্টটা এখন হচ্ছে অর্থাৎ আমাদের এখানে ট্রেডিশনাল এলিমেন্ট যেমন আছে কিন্তু ওই যে এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটাকে একসময় আমরা বলতাম যে এটাকে ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট রাম মার্কিস্ট্রা এটা মনে করতো কিন্তু মিরাকেলে কিন্তু এই জিনিসটি কাজ করেছে এই যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটি কিন্তু আপনাকে সামনে এনে দিয়েছে পরবর্তীতে ডেফিনেটলি আমরা দেখছি যে কিছুটা আপনার ইন্টারভেনশন ছাড়া মানে যে চলছে এবং সেখানে পলিটিক্যাল কিছু মেজর ডিসিশন এবং কিছু ইন্ডিভিজুয়াল মানে পলিসি মেকার তাদের সততা এবং তাতে তাদের কিছু কোয়ালিফিকেশান এফিসিয়েন্সি এ সমস্ত জিনিসকে একত্র করে উন্নয়নটা পেয়েছি কিন্তু ওই যে উন্নয়নটা পেয়েছি সুশাসনটার জায়গাটা এখনও আমাদের কিছুটা মানে কিছুটা কি আমি বলবো যে বেশ ঘাটতি রয়ে গেছে এবং এই ঘাটতিটা উন্নয়নটার সাথে যেহেতু আপনি দেখবেন যে কিছু অর্থনৈতিক ট্রানজাকশনের কারণে যত তাড়াতাড়ি আমরা এই বেনিফিটটা পেয়েছি সুশাসনটার মধ্যে আমাদের ব্যাপক রিফর্মটা হয়নি আমাদের না রিলিজিয়াস রিফর্ম হয়েছে আপনি বহু দেশে কিন্তু ইসলামিক কান্ট্রিতে আপনি দেখবেন কিয়াস যে কথাটি বলা হয় এই রিলিজিয়াস রিফর্মও হয়েছে আধুনিকতা মানে অনেক বিশ্ব আছে আপনি এগুলো আমি নাম বলতে পারি টার্কি আছে আপনার এদিকে আপনার ইজিপ্ট আছে এদিকে আপনার মানে আরও অনেক দেশ ইন্দোনেশিয়া আছে যে সমস্ত জায়গায় কিন্তু এক ধরনের রিফর্ম হয়েছে মানে এই ধর্মের মধ্যেও তো এই জিনিসটার আমরা একটা বড় ব্যারিয়ার দেখি একই সাথে আমরা যেটা বলছি যে ইনস্টিটিউশনগুলো মানে আমাদের হঠাৎ করে হয়তো আমরা অর্থনৈতিকভাবে উন্নয়ন হয়েছে কিন্তু ইনস্টিটিউশনগুলোর আমাদের রিফর্ম হয়নি এই যে ব্যুরোক্রেসি বলেন যে সিভিল ব্যুরোক্রেসি বলেন মিলিটারি ব্যুরোক্রেসি বলেন এবং একই সাথে অর্থাৎ রাষ্ট্রের যে অ্যাপার রাষ্ট্রের যে স্ট্রাকচারটা যেটা বহু আগে গুনার মিডাল বলছেন যে সফট স্টেট মানে এখানে যত রকম মিসম্যানেজমেন্ট করাপশন নেপোটিজম কিনশিপের ব্যবহার এই জিনিসগুলো কিন্তু এখনও রয়ে গেছে এবং ওয়েস্টের যেই জায়গাটায় যে আপনার সিভিল সোসাইটির সিরিয়াস এম সেই জায়গাটায় ল্যাকিং থাকার কারণে আমরা এখন এই এটার অভাব দেখতে পাচ্ছি বাট আমি এই কথাটা সবসময় বলছি বারবার বলছি যে আমি অত্যন্ত আশাবাদী যে জিনিসটা হচ্ছে এটি কিন্তু একটা পজিটিভ সাইন যে এই যে আইনের শাসনের কথা আপনি বলছেন এই আইনের শাসনটা কিন্তু সামনের দিকে খুব দ্রুত গতির সাথেই কিন্তু এটা সমাধান হবে বলে আমি মনে করছি আপনার আসার কথা আরও শুনবো একটু ডক্টর মামুনকে কাছে জানতে চাই যে একই সঙ্গে উন্নয়ন ও আইনের শাসন দুটোই বাস্তবায়ন করা কি সম্ভবপর ইচ্ছা যদি থাকে দুটোই বাস্তবায়ন করা সম্ভব ধন্যবাদ আপনাকে আসলে আপনি আপনার প্রেম প্রথমে যেভাবে স্টার্ট করেছেন এবং অধ্যাপক জিয়া যেভাবে চমৎকারভাবে সব কিছু বলেছে আমি একটু বিনয়ের সাথে একটু বলতে চাই যে আমার হয়তো বক্তব্য কিছুটা তার ভিন্নতা থাকতেও পারে আর কি হ্যাঁ প্রফেসর জিয়া একটা কথা বলছিলেন যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে এবং বাংলা বাংলাদেশে অনেক সময়ই অতীতে অধিকাংশ সময় ছিল যেটা উন্নয়নের একটা বন্ধাত্ম ছিল ফর শিওর উন্নয়নের এক ধরনের বন্ধাত্ম বাংলাদেশে ছিল তারপর বাংলাদেশে যখন গণতন্ত্রের সূচনা হয় বিশেষভাবে সামরিক শাসন সামরিক স্বীরাচার বিদায় নেওয়ার পর যখন গণতন্ত্রের সূচনা হয় তারপর থেকে আমরা লক্ষ্য করি বাংলাদেশ আস্তে আস্তে অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে যাচ্ছে এবং সেই ধারাটা এখনও অব্যাহত আছে আমি নিশ্চিতভাবে সেটা বলতে চাই কিন্তু একই সাথে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সার্বিক উন্নয়নের অন্য যে সূচকগুলো যেগুলো ধারাবাহিকভাবে উন্নয়নের দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম সেগুলো প্রত্যেকটাই হলটেড হয়েছে এখানেই হচ্ছে সমস্যাটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ধারাবাহিকভাবে গত বিশ পঁচিশ বছরভাবে আমাদের যদি আপনি জিডিপির কথা চিন্তা করেন আমরা কনসিস্ট্যান্টলি ডেভেলপ করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই হয়তো কখনও বেশি হয়েছে কখনো কম হয়েছে এবং সে প্যারামিটার খুব বেশি যে তা কিন্তু নয় কিন্তু সার্বিক বিবেচনা যদি আপনি বলেন আপনি রাজনৈতিক উন্নয়নের কথা যদি বলেন সামাজিক উন্নয়নের কথা বলেন শিক্ষা সংক্রান্ত উন্নয়নের কথা বলেন সার্বিকভাবে সব কিছু যদি আপনি একসাথ করেন তাহলে দেখা যাবে যে অর্থনৈতিক উন্নয়নের যে সুফল ভোগ করবার কথা সেটুকু আসলে কোনোভাবেই ভোগ করছি আমরা এটুকু বলার কোনো সুযোগ কিন্তু নাই আমি আপনাকে আমি আমি ঠিক মনে করতে পারছি না প্রতিষ্ঠানটির নাম কি কিছুদিন আগে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শান্তি সূচক বলে এক এক ধরনের স্কেলিং করা হয়েছে সে স্কেলিং আমি খুব সারপ্রাইজিংলি আমি লক্ষ্য করলাম বাংলাদেশের স্থান অনেক উপরে বাংলাদেশ থেকে যে পরিমাণ ডেটা প্রোভাইড করা হয়েছে অথবা বাংলাদেশ থেকে স্ট্যাটিস্টিক্যাল যে ইনফরমেশানগুলো তাদেরকে দেওয়া হয়েছে তাতে দেখা গেলো যে বাংলাদেশের শান্তি সূচকে বাংলাদেশ অনেক উপরে এমনকি এর চাইতেও বাংলাদেশ শান্তির সূচকে অনেক উপরে আমি লক্ষ্য করেছি আচ্ছা আমি তখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইট ইস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিছুদিন আগে আমি পত্রিকায় পড়ছিলাম তখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যদি এটাই যদি বাস্তবতা হয়ে থাকে শান্তির সূচকে যদি বাংলাদেশ ইউএসএ যেতেও বেশি হয় তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের দেশের নেতা নেত্রী থেকে শুরু করে সমাজের উচ্চবিত্তের মানুষ সুযোগ পেলেই ইউএসএতে যায় উন্নত দেশগুলোতে যায় এমনকি কেউ যদি আপনার ধরেন যদি সুযোগ থাকে তাহলে আপনার চিকিৎসা থেকে শুরু করে কানের ময়লা পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছুর জন্যই ইউএসএতে যাওয়াটা প্রিফার করে ইফ দিস ইজ দ্য রিয়ালিটি তাহলে আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস আমরা যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে কথা বলছি দ্যার ইজ সামথিং রং দেয়ার আমরা সেটা উন্নয়নের কথা বলি অর্থনৈতিক উন্নয়নের কথা বলি সেটাতে তো আছেই আমরা অন্য সামাজিক উন্নয়নের কথা যেগুলো বলি তার প্রত্যেকটাতেই এই ডেটা যার উপর ভিত্তি করে আমরা সবসময় বলতে থাকি অনেকটা ক্রাসের মতো সেটা হচ্ছে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে আমার মনে হয় সামথিং ইজ রং ডেফিনেটলি রং সাময়ার আচ্ছা এখন আপনি যে ইয়েটা দিয়ে শুরু করেছেন এই আইনের শাসন এবং আজকের বাস্তবতা আমরা যদি আপনার দেশের উন্নয়নের কথা চিন্তা করি এবং একই সাথে সুশাসনের কথা চিন্তা করি তাহলে অর্থনৈতিক উন্নয়ন যেটুকু হয়েছে তার সুফল ভোগ করার ক্ষেত্রে যেসব প্রতিবদ্ধকতার সৃষ্টি হয়েছে তার প্রত্যেকটা প্রতিবদ্ধতার সৃষ্টি হয়েছে আইনের শাসনের অভাব প্রতিবদ্ধকতার সৃষ্টি হচ্ছে সুশাসনের অভাব সুশাসনের অভাব তো অনেক বড় শব্দ আমার কাছে মনে হয় শাসন বলে কোনো কিছু আছে বর্তমান বাস্তবতা বাংলাদেশে এটাই বোধ এদেশের অনেক মানুষই স্বীকার করবেন না আসলে বাস্তবতাটা সেরকমই আপনি লক্ষ্য করুন যে কোনো যে কোনো কিছুতেই আপনি লক্ষ্য করুন দেখা যাবে কি আমি উন্নয়নের জন্য যদি একশো টাকা আপনি বাজেট করেন একশো টাকার মধ্যে সর্বোচ্চ চল্লিশ টাকা যে উদ্দেশ্যে আপনি বাজেট করছেন সেই উদ্দেশ্যে খরচ হয় বাকি ষাট টাকা যেটা হয় সেটা প্লান্ডারিং হয় এবং এই প্লান্ডারিংয়ের ভাগ সমাজের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত সর্বত্র ডিস্ট্রিবিউশনটা হয় এই যখন বাস্তবতা আপনি যখন সুশাসনের কথা বলছেন আইনের শাসনের কথা বলছেন এবং একই সাথে উন্নয়নকে যদি এটার সাথে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন এই হচ্ছে বাস্তবতা আসলে অর্থনৈতিক উন্নয়নের কথা হয়তো কোনো কোনো প্যারামিটার দিয়ে সেটা আমরা বিবেচনা করতে পারবো হয়তো হচ্ছে কিন্তু তার সুফল যারা ভোগ করবার কথা সাধারণ মানুষের মধ্যে তা হচ্ছে না একটা কথা প্রায়ই বলা হয় সেটা হচ্ছে আমাদের দেশে মানুষের আয় বেড়েছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে মানুষের আয় বেড়েছে আমার ব্যক্তিগত ধারণা আয় হয়তো কিছুটা বেড়েছে তার সাথে সবচেয়ে বেশি বেড়েছে সেটা হচ্ছে বৈষম্য কিছু মানুষের আয় এত বেশি পরিমাণে বেড়েছে আর কিছু মানুষের আয় স্ট্যাগন্যান্ট অবস্থায় আছে এবং যার বেড়েছে সে কিন্তু খুব যে সৎ পথে আয় করেছে পরিশ্রম করে আয় করেছে যথাযথ পদ্ধতি অনুসরণ করে যেভাবে তার আয়টা হবার কথা সেটা কোনোভাবে হয়নি কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমরা যখন বলছি তখন বলছি যে সবারই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আসলে সবকিছুর মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আছে ধন্যবাদ বর্তমানে আইনের শাসন কেমন দেখছেন জনক সাইফুল হুদা অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অন্য দুই আলোচককেও যে বিষয়টি নিয়ে প্রথম যে আলোচনা উন্নয়নের ধারা এবং পরবর্তীতে যে প্রেক্ষিত ডক্টর মামুন তুললেন আপনার বিষয়বস্তু হচ্ছে আইনের শাসন এবং বর্তমান বাস্তবতা এই দুয়ের মধ্য দিয়েই কিন্তু স্পষ্ট হয় যে আইনের শাসন এবং বাস্তবতার সঙ্গে একটা মিল অমিলের বিষয় কাজ করতেছে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই আইনের শাসন সেটি অবশ্যই কাঙ্ক্ষিত প্রত্যাশিত এবং উপরতলার মানুষের জন্য যেমন নিস্তালার মানুষের জন্য অর্থাৎ সর্বসাধারণ আপামর জনসাধারণের জন্যই আইনের শাসন প্রত্যাশিত কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন নানামুখী প্রভাবে নানামুখী চাপে আমরা কাঙ্ক্ষিত আইনের শাসন পাচ্ছি না এবং বাস্তবতা হচ্ছে এই কারণে যে এসব কারণেই কিন্তু আমরা নানামুখী ঘটনা প্রবাহ একের পর এক লক্ষ্য করছি সমাজ ব্যবস্থায় নানা বিশৃঙ্খলা যার যে কাজ করবার কথা নয় সে সেই কাজে জড়িয়ে পড়া যার যে বিষয়টি দেখবার কথা নয় সে সেই বিষয়টি দেখিয়ে মানে তার মধ্যে হস্তক্ষেপ করা যে বিষয়টি অতি সম্প্রতি যেভাবে আলোচনায় আসে তবে সর্বাগ্রে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমি মনে করি যে গণমাধ্যমের কাজ হচ্ছে সমাজের একটি বাস্তব চিত্রকে তুলে ধরা এবং এই বাস্তব চিত্রকার অর্থাৎ সত্য বলতে গেলেই এক মহল কিন্তু বিরাগ ভাজন হন আর এক মহল মানে খুশি হন আমি একটু যদি বলি স্বার্থান্বেষী মহলের কথা যদি বলি তাদের কাছেই সত্য বলতে গেলে যথার্থ সঠিক চিত্র যদি তুলে ধরা হয় সেক্ষেত্রে তাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে কিন্তু আমি মনে করি যে সাধারণ মানুষের কাছে তারা প্রিয় থাকে আর যে বিষয়টি সেটি হচ্ছে যে নানামুখী বিজনেস হাউস যদি আমরা বলি আজকাল গণমাধ্যম কারা কিভাবে কোন প্রক্রিয়ায় গণমাধ্যম কিভাবে চলছে হ্যাঁ এটা আমাদের স্বীকার করতে হবে যে গণমাধ্যম অতীতের চেয়ে অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে কিন্তু একথাও আমাদের স্বীকার করতে হবে যে নানামুখী মানে ইচ্ছা অনিচ্ছার বেড়াজালে থেকেও অনেক বিজনেস হাউজের নানামুখী চাপের কারণে অনেক ক্ষেত্রে সত্য বলা কিন্তু অনেক কঠিন বিষয় যে বিষয়টি বলতে চাই যে নানা প্রতিকূলতা থাকবে আবার কিন্তু পরিবেশও থাকবে কিছু মানুষ স্বাগত জানাবে কিছু মানুষ সমালোচনা করবে এর মধ্য দিয়েই কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব তারা ঝান্ডা ধরে থাকবার কারণেই এখনও মানুষের রিসপেক্টের যে স্থানটি সেটি গণমাধ্যমের প্রতি রয়েছে যে কথা বলছিলাম শুরুতে যে এই যে আইনের শাসনের জন্য কতগুলো কিন্তু ব্যারোমিটার আছে আমরা যদি এক এক করে সেই বিষয়গুলো দেখি এক এক করে যদি প্রত্যেকটা বিষয় আমরা বলি যে বিষয়গুলো নিঃসন্দেহে অধ্যাপক জিয়া রহমান কিংবা ডক্টর মামুন আলোকপাত করবার চেষ্টা করেও তারপর সেখান থেকে হয়তো পরবর্তীতে বলবেন কিন্তু আমি যে বিষয়টি বলতে চাই যে এই বাস্তবতায় যে সব ঘটনা ঘটছে এটি কাঙ্ক্ষিত নয় আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সব অন্তরায় রয়েছে একটা ছোট্ট বিষয় বলতে পারি যে বিচার বিভাগ পরিপূর্ণ স্বাধীন আমরা বলি কার্যত কতটা স্বাধীন আপনি যদি একটু বিবেচনা করেন এখনও সেখানে নানামুখী রাজনৈতিক নিয়োগের যে প্রক্রিয়াটি চালু ছিল সেই স্বৈরশাসকের আমল থেকে ব্যাপক হারে যে বিষয়টি চালু ছিল এখনো কিন্তু সেটি বন্ধ হয়নি আমরা এখনো রাজনৈতিকভাবে সর্বোচ্চ পর্যায়ের বিচারক পর্যন্ত নিয়োগের প্রক্রিয়া দেখি এ বিষয়টি থেকে যদি বেরিয়ে আসা না যায় যদি সম্ভব না হয় ক্ষেত্রে ওই ক্ষেত্র কাঙ্ক্ষিত যে আইনের শাসন সেটি আসবে না আপনি অতি সম্প্রতি সময়ের ক্রস কথা বলতে পারেন মানে ক্রস ফায়ার নিয়ে আমরা আলোচনা নেক্সট ব্রেকের পরে আপনার আপনি মনে রেখেন এই পয়েন্টটা আপনাকে দিয়ে শিউট করতে পারি আর একটা পাইপ লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ছেন এসি টিভির রাতের আয়োজন আর এফ এল থ্রেড ফাইভ লেট এডিশন লেট এডিশনে আজকের বিষয় আইনের শাসন ও বর্তমান বাস্তবতা সঙ্গে আছেন ডক্টর জিয়া রহমান ডক্টর মামুন আহমেদ এবং মাহমুদ আল ফয়সাল ফয়সাল আপনার কাছে জানতে চাবো ব্রেকে যাওয়ার আগে আপনি ক্রস কথা বলছিলেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে ক্রস আইনের শাসনের বড় অন্তরায় এতদিন বাংলাদেশে কোনো সরকারই এটা আসলে মানে নাই সেভাবে মানে ক্রস হয়েছে যখন থেকে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে কিছুদিন পর থেকেই ক্রস ফায়ার বলেন এনকাউন্টার বলেন বিভিন্ন নামে আসছে বাট কিংবা এখনকার একটি প্রচলিত শব্দ সেটি হচ্ছে বন্দুকযুদ্ধে বন্দুক নান নন জিডিশিয়াল রয়ে গেছে জি এইটাকে আপনি কীভাবে দেখেন একটা বিষয় পরিষ্কার বলতে হয় এটা টিআইবি বলেন কিংবা সিভিল সোসাইটি বলেন সর্ব লেভেল থেকে যে কথাটি বলা হয় যে এটি ক্রসফায়ারটা হচ্ছে আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী আমি যে বিষয়টি বলতে চাই সুশীল সমাজের কথা বলবো আমরা বলবো মানবাধিকার কর্মীদের কথা সচেতন মানুষের কথা আমি ব্যক্তিগতভাবেও যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ডের আমি বিপক্ষে এটি পরিষ্কার অবস্থান আমার তবে গণমাধ্যমের একজন কর্মী হিসাবে আমি সাধারণ জনগণের সঙ্গেও মিশি তাদের মতামত বোঝার চেষ্টা করি সেখান থেকে কিন্তু ভিন্ন ধরনের ফিডব্যাকও আমরা পাই আমরা নানামুখী ওপিনিয়ন আসে তাদের একদম সর্বসাধারণের সঙ্গে আপনি বড় ধরনের একটি ঘটনা যখন ঘটে একটি ক্রস ফায়ার বলি কিংবা কোনো চিহ্নিত সন্ত্রাসীকে যদি ক্রস ফায়ার বলেন এনকাউন্টার বলেন বা বন্দুক যুদ্ধের মাধ্যমে মেরে ফেলা হয় সাধারণ মানুষকে কিন্তু সেই বিষয়টিকে সাধুবাদ জানাতেও আমরা দেখি এই এই যে পুরো বিষয়টা আমরা একদিকে বলবো আইনের শাসনের পরিপন্থী আবার সর্বসাধারণের গরিষ্ঠ জনগণের যদি মতামত নেন সাধারণ সর্বস্তরের মানুষের যদি মতামত নেন সেই ক্ষেত্রে কিন্তু মানে সেই বিষয়টি ওই সব মানুষ তারা কিন্তু সমর্থন করে আমি বিষয়টাকে যদি একটু হুদাভাই এইভাবে যদি বলতে চাই যে শরীরের কোনো বিশেষ অঙ্গে আমার ক্যান্সার ধরা পড়ল আমরা কিন্তু সার্বিকভাবে পুরো দেহটিকে রক্ষা করবার জন্য সেই অঙ্গটুক মানে অঙ্গচ্ছেদের বিষয়টিকে কখনো কখনো সমর্থন করি তো সেরকম বিশেষ বাড়াবাড়ির কতগুলো ক্ষেত্র আমরা দেখেছি সেই বাড়াবাড়িতে এক দুটি ঘটনা কিংবা বড় মাপের কোনো সন্ত্রাসী এনকাউন্টারে বলেন ক্রস ফায়ারে বলেন মৃত্যুর যে ঘটনা সেটি কিন্তু মানুষ পজিটিভলি নেয় আমাদের এই বিষয়টাও কিন্তু বিবেচনায় নিতে হবে তবে আমি যে বিষয়টি বলতে চাই যে কোন এই ধরনের তৎপরতা আমি সহজ কথায় বলবো যে কোনো অশুভ তৎপরতা এটা সাময়িক সুফল দিল এটা দীর্ঘ মেয়াদে জন্যই সুফল বয়ে আনে না এটি কিন্তু পরিষ্কার ডক্টর মামুন আগে ক্রস ফায়ার বা এনকাউন্টারের সম্বন্ধে সরকারি দলের লোকজন খুব একটা কথা বলতে বলতেন না চুপচাপ থাকতেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওনারা প্রকাশ্যে এটা ডিফেন্ড করেন অনেক সময় কিভাবে দেখেন আপনি এই ক্রস ফায়ার বা এনকাউন্টার থেকে ধন্যবাদ আপনাকে আপনি এ বিষয়ে প্রথমে যেভাবে বলছিলেন ক্রস ফায়ারটা অনেক দিন থেকেই আমরা যে শুনিনি তা কিন্তু না ক্রস ফায়ার শব্দটা অনেক দিন থেকে সেটা হয়ে আসছে তবে একটুকু বলতে হবে যে সাম্প্রতিকতম সময়ে এর মাত্রা বেড়েছে এবং প্রকার প্রকারের ভিন্নতা হয়েছে মাত্রা বেড়েছে কীরকম সেটা হচ্ছে আমার মনে হয় গত এক বছরে শতাধিক মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেটা আপনি ক্রসফায়ার বলেন বন্দুকযুদ্ধ যে নামেই বলেন না কেন শতাধিক মানুষ যদি এবছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হয় তাহলে এটাকে কোনোভাবে গ্রহণযোগ্য সংখ্যা কিন্তু বলা যাবে না ক্রসফায়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রকৃতি কীভাবে পরিবর্তিত হয়েছে আপনি লক্ষ্য করুন এই যে গত বেশ কয়েক বছর থেকে যখন থেকে ক্রসফায়ার এবং গুমের ঘটনা একের পর এক বাড়তে থাকলো তখন দেখা গেল অধিকাংশ এই হত্যাকাণ্ডের শিকার হতে শুরু হয়েছে যে বিরোধী ভিন্ন মতাবলম্বী এবং বিরোধী রাজনৈতিক শক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরাই প্রধানত এর শিকার হয়েছেন এবং যখন এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে তার কোনোটাই বিচার তো হয় নাই এই বিষয়ে কোনো মামলা হয় নাই এবং কোনো প্রকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে এ ধরনের কোনো কিছু আমাদের জানা নাই এবং এই সব ক্ষেত্রে কখনোই আমরা লক্ষ্য করিনি যারা এই বিষয়ে কথা বলবার কথা ক্ষমতাসীন সরকার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা কখনোই বিষয়টাকে বিষয়টা সম্পর্কে কোনো প্রকার কথা বলে নেই এবং কখনো কখনো মনে হয়েছে বিষয়টাকে বোধ এক ধরনের সাপোর্ট করবার প্রবণতাই আমরা লক্ষ্য করেছি কিন্তু এই গত জাস্ট নিকট অতীতে গত এক সপ্তাহখানিকের মধ্যে কয়েকটা এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ফলে দেখা গেল যারা ভিকটিম হয়েছে তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য আর সদস্য হওয়ার ফলেই ক্ষমতাসীন দলের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে এই প্রবণতাটা বল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্য থেকেই কথা আসছে যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট স্পষ্ট এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এটা বেআইনি এবং কোনোভাবেই এটি সমর্থনযোগ্য নয় এবং এর ভিকটিম সে যেই হোক না কেন সেটা রাজনৈতিক কর্মী হোক অথবা অরাজনৈতিক কর্মী হোক যদি কেউ যদি এই যদি সত্যিকার অর্থে কেউ যদি অপরাধী হয় অপরাধীকে শাস্তি দেবার দেশের প্রচলিত আইনি ব্যবস্থা আছে এই আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু তারপরও আইনের ব্যবস্থাকে আপনি আইনি ব্যবস্থার মধ্যে না গিয়ে এই ধরনের ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে আপনি লক্ষ্য করুন যারা এই আপনি সাম্প্রতিক সময়ে এই উদাহরণগুলো যদি আপনি লক্ষ্য করেন দেখা যাবে যেসব সন্ত্রাসীরা এইসব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিকটিম হচ্ছেন তাদের সম্পর্কে একটা কথা বলা হয় যারা দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকেও আমরা বলতে শুনি সেটা হচ্ছে যে এদেরকে সাধারণ বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসত্রিতার মধ্যে যদি এদের ফেলা হয় তাহলে এদেরকে কোনোভাবে দমন করা সম্ভব নয় আমি সম্পূর্ণভাবে এর সাথে দ্বিমত পোষণ করি আমি বলতে চাই স্পষ্টভাবে বলতে চাই যে তাদেরকে এ পর্যন্ত নিয়ে আসবার পেছনে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলো একের পর এক তাদের এই অপকর্মকে পেট্রোনাইজ করেছে করে তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে যখন তারা এ ধরনের তাদের তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিয়ন্ত্রণহীন যখন তারা হয়ে পড়ছে তখন তাদেরকে এই ক্রসফায়ারের ভিক্টিম করা হচ্ছে আমি মনে করি পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে বেআইনি কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না সত্যিকার অর্থে যদি আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে সুশাসন নিশ্চিত করতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে আইনের যথাযথ প্রয়োগ আইনের সত্যিকার প্রয়োগ আইনের এক যাত্রায় ভিন্ন ভিন্ন ফল হবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় ডক্টর জিয়া নাইনটিজের পর থেকে আমরা দেখছি যে ক্রস ফায়ার ভিক্টিমগুলি বেশিরভাগ ক্ষমতাসীন দলের লোকই পড়ছে বেশিরভাগ দেখা গেছে এবং এইবার দেখা যাচ্ছে যে অপারেশন ক্লিন হার্টটাকে আমরা বেশি ভয় পেয়েছিলাম কিন্তু অপারেশন এখন ভয় পাচ্ছি না কিন্তু ফিগার কিন্তু অপারেশন ক্লিন হার্টকে ছাড়িয়ে গেছে ওয়াই ইজ দ্যাট আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এটাকে ওয়াই ক্ষম মানে ক্ষমতাসীন দলেরই লোক ক্রস ফায়ারে পড়ে কেন ওদেরকে কেন বোঝানো যায় না এটা একটা ব্যাপার আমি এই প্রস্তুতি দেওয়ার আগে আমি আর একটু মানে মন আগে একটি কথা বলেছিল সেটা সূত্র ধরে একটু কথা বলছি যে উন্নয়ন এবং সুশাসনের কথা জন্য অল্প কথাই বলছি দেখেন আমি যেটা বলছিলাম যে উন্নয়নটা যে গতিতে চলছে সুশাসনটা সেই গতিতে যায়নি কিন্তু আপনি যদি গত পাঁচ বছরে এই সরকারেরই আপনি কিছু সাফল্য দেখেন তথ্য কমিশন হয়েছে মানব কমিশন হয়েছে এবং যে পরিমাণ মিড চ্যানেল হয়েছে আপনি এগুলো কিন্তু একটা বড় ইন্ডিকেটর আজকে হয়তো রাতারাতি আপনি এটা সাফল্য পাবেন না কিন্তু এই যে মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাহেব তিনি মৃদু কণ্ঠে হলেও যে একটা সরকারের সমালোচনা করছেন কিংবা তথ্য কমিশন আইন দিয়ে যখন স্টার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য কালেক্ট করে আনছে এটি কিন্তু সামনে আরও হবে অর্থাৎ এই যে ইনস্টিটিউশনাল সুশাসনের যে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আর আমরা যেই মানে যে ফোর্থ স্টেটের কথা জানি যে মিডিয়া যেভাবে চ্যানেল কথা বলছে এই যে আমরা কথা বলছি এই ধরনের অবাধ স্বাধীনতা কিন্তু আগে কখনো ছিল না তার মানে এই নয় যে আমি খুব আনন্দের সাথে আনন্দে আছি সুশানে সুশাসনের দেশ আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি যে এই জায়গায়ও কিন্তু মাত্রাতিরিক্ত উন্নতি হয়েছে এবং এটা আরও সামনের দিকে যাবে এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে যে এই দীর্ঘদিন মানে এগুলো আলোচনা করলে শেষ হয় না আপনি দেখেন যে বাংলাদেশের কি একটা লিগেসি বহন করেছিল দীর্ঘদিন বঙ্গবন্ধু হত্যা আপনি ইনডেফিনেটলি অধ্যাদেশ দিয়ে এটি বন্ধ করা হয়েছিল জাতীয় চার নেতা তাদের হত্যাকারীর বিচার হয়নি জেনারেল জিয়া হত্যার বিচার হয়নি জেনারেল তাহের মানে কর্নেল তাহের হত্যার বিচার হয়নি জেনারেল মঞ্জুর হত্যার বিচার হয়নি খালেদ মোশারের এবং তারপর যুদ্ধ অপরাধীদের এই যে ওয়ার্ক এটি কিন্তু সুশাসনের অন্তরা আপনি আইনের শাসন আপনি একটা মানুষের হত্যাকারীর বিচার করা যাবে না তো এই জায়গাগুলো অর্থাৎ দিনে দিনে বাড়িতেছে দেনা যে কথাটি আছে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যার জায়গার থেকে এটা কিন্তু ইট হ্যাজ স্টার্টেড আমি কিন্তু এটুকু বলতে পারি এবং সেই জায়গার থেকে আমি বলছি যে আমি ডেফিনেটলি আমি আমার আমার যে জ্ঞান আছে সমাজ সমাজবিজ্ঞানের যে জ্ঞান ছোটো জ্ঞান আছে সেই জায়গায় আমি কিন্তু দিব্য দেখতে পাচ্ছি যে আগামী পনেরো বিশ বছরে আমাদের আরও অনেক মিরাকেল এটা সম্ভাবনা হবে যে প্রসঙ্গটি হচ্ছে এখানেও কিন্তু ভেরি ইন্টারেস্টিং দুটি বিষয় আছে আজকে যে জঙ্গিবাদ নিয়ে আমরা কথা বলছি সেই জঙ্গিবাদের উত্থান যদি আপনি খুব সিরিয়াসলি দেখেন ইন্টারন্যাশনাল কানেকশন বাদ দিয়ে ন্যাশনাল লেভেলে যেদিন জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান থার্টি এই আর্টিকেল থার্টি এইটকে সংশোধন করে নিষিদ্ধ চারটি ধর্মীয় দল তাদেরকে সুযোগ করে দিল এবং তারপরে মানে নিজামে ইসলাম জামাতে ইসলাম মুসলিম লীগ দুটো মুসলিম লীগ যারা একাত্তর সালে নিষিদ্ধ ছিল যাদের অধিকাংশ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল যেদিন আপনি জেনারেল জিয়া প্রেসিডেন্ট অর্ডার এইট সেটা রদ করে দিয়ে বিশ হাজার কোলাবোরেটরকে মুক্ত করে দিল সেই সময় থেকে কিন্তু আমরা দেখেছি রাজনীতিতে যে ধর্মের ব্যবহারটা বাংলাদেশ কিন্তু একটা সেকুলার স্টেট হিসেবে জন্ম নিয়েছিল পঁচাত্তরের পর কিন্তু সেটা উল্টো দিকে গেল এবং ধর্ম কিন্তু আপনার ব্যক্তিগত অনুভূতির বিষয় আমরা ছোটবেলার থেকে দেখেছি মানুষ পাচক তো আমাদের পরিবার আমাদের এখানে চারজনই আমরা মুসলমান আমরা দেখেছি রোজা নামাজ এগুলো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই ব্রিটিশ আমলে আমরা কিছু দেখেছিলাম যে সেই ভয়ঙ্কর কালো রূপ যে আপনার হিন্দু মুসলমানের মধ্যে এরপর একটা দীর্ঘ সময় কিন্তু আমরা দেখেছি কোনো না কোনোভাবে আমাদের এক ধরনের সময় এটা হচ্ছে আরও অনেক পুরোনো আমাদের যে ঐতিহ্য সেটা কিন্তু আমরা একবারে বাস্তবে রূপ দিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একটা দেশের সেকুলার রাষ্ট্রের জন্মর মধ্য দিয়ে সেটি এই যে আমি বলছি যে এই ইনস্টিটিউশনালাইজ করে দেওয়া ধর্মকে রাজনীতির সাথে যোগ করে দিয়ে এবং এর মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হওয়া আমি শেষ করছি এবং তার ফলে আপনি দেখবেন যে এরা জঙ্গিবাদের অর্থায়ন ইত্যাদিটা অর্থাৎ এই যে এই যে ধর্মকে রাজনীতির সাথে ইনস্টিটিউশনালাইজ করে দেওয়া এটা যেমন হয়েছে ঠিক একইভাবে এনকাউন্টারটা আমি বলছি না আপনি শুরু করেছিলেন আমরা জানি বাহাত্তর সনেও কিছু হয়েছে কিন্তু এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনালাইজ ছিল না প্রাতিষ্ঠানিকরণ ছিল না ব্যক্তি বিশেষে আমরা জানি যে ওই যে চরমপন্থী যারা এই এই ধরনের রাজনীতি করতো তাদের এগেনস্টে মাঝে মাঝে সারাশি আক্রমণ হতো এই প্রথম এই কাজটিও কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন র্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবং অপারেশন ক্লিনহার্টের মধ্য দিয়ে এখানেও কিন্তু ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল আপনার নিশ্চয়ই খেয়াল আছে অর্থাৎ এই যে এনকাউন্টার বলেন আর এই ক্রসফায়ার বলেন সেটাকে কিন্তু প্রাতিষ্ঠানিকরণ করা হয়ে গেল অর্থাৎ আপনি একজন সিরাজ সিদ্ধার মারা গেছে দ্যাট ওয়াজ ইন্ডিভিজুয়াল কেস ইভেন দো আই অ্যাবসোলুটলি ডিস উইথ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আমি এটার সাথে একমত না কিন্তু এ ধরনের কিন্তু খুবই বিচ্ছিন্ন এক একটা ঘটনা ছিল কিন্তু এই যে ইনস্টিটিউশনালাইজ করা এটার মধ্য দিয়ে কিন্তু আপনি দেখুন আমি যেটা বললাম যে আওয়ামী লীগের চরিত্রের মধ্যে যদি দেখেন আপনি ওই যে ধর্মকে ইনস্টিটিউশনলাইজ করার ফলে আজকে আওয়ামী লীগের লোকজন কিন্তু বিসমুল্লাহ এটা খারাপও আমি বলছি না আমি বলছি যে ট্রেনটা তারাও কিন্তু বিস্মুল্লাহ শুরু করে তাদের অধিকাংশ নেতার মধ্যে আপনি দেখবেন মাথায় টুপি অর্থাৎ এইটা এত সেন্সিটিভ ইস্যু সেটা নিয়ে রাজনীতি করতে গেলে তাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়েছে ঠিক একইভাবে এই যে র্যাব যখন প্রতিষ্ঠা হয়েছে আমার মনে আছে আমি বাইরে ছিলাম আমি অনেকের সাথে কথা বলেছি আমার মনে হয়েছিল যে আওয়ামী ক্ষমতা আসলেই বোধ হয় র্যাবকে সরিয়ে দিবে কিন্তু এই যে একটা ইনস্টিটিউশন যখন আকার ধারণ করে এবং তার যে প্রতিষ্ঠানগত যে অবয়ব যে বৃদ্ধি পায় সেই জায়গার থেকে সরে আসা কিন্তু ভেরি টাফ এবং একটা কালচারও তৈরি হয় কালচার অফ ইম্পিউনিটি যেটাকে আমরা বলছি ওই ইনস্টিটিউশনের মধ্যে সুতরাং এবং আমাদের যেহেতু একটা পুরাতন আমি বলছি নানান রকম কালচারালি আমাদের অনেক উইকনেসেসগুলো আছে আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তারা যখন ক্ষমতায় এসছে তাদের ক্ষেত্রে এটা হয়েছে কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যেই আমরা এটা বলতেও কোনো দ্বিধা নেই দুটি যে প্রস্তুতি আপনি করেছিলেন দুটি রাজনৈতিক দলের মধ্যেই কিছু সুবিধাবাদী লোক থাকে যাদের আসলে কোনো দল নেই যারা আসলে প্যারাসাইট একবার এই দল আর আরেকবার ওই দল এবং যারা লুটপাট লুটেরা যাদেরকে আমরা বলছি যে একেবারে লোমপেন ক্লাস এই দুটি মানে ইয়ে পার্টির মধ্যেই কিন্তু এই জাতীয় লোক আছে ফলে তারা ক্ষমতায় আসার সাথে সাথে ক্ষমতাকে ব্যবহার করে তখন হয়তো নিয়ন্ত্রণ করতে পারে না নিয়ন্ত্রণ করতে না পেরে তাদের এই এই ঘটনাটা যেটা আপনি বলেছেন। তাদের ক্ষেত্রে এটা ঘটে তবে আমি আশাবাদী হতে চাই আজকে ধরেন আওয়ামী লীগের আমি আমার কাছে বারবার মনে হয় দেখেন বেগম খালেদা জিয়া কিছুদিন আগে আপনার খেয়াল আছে যে সালাউদ্দিন সাহেব বা আরও যে বিভিন্ন এ ধরনের তখন কিন্তু বেগম খালেদা জিয়া সংবাদিক সম্মেলন করে বলেছেন যে উনি ক্ষমতায় গেলে র্যাবকে বিলুপ্তি করবেন রাইট তো আমার কাছে মনে হচ্ছে এখন আবার দেখেন আওয়ামী লীগের একজন সাংসদ তিনি কিন্তু র্যাবের ব্যাপারে বা এই ক্রস ফায়ারের ব্যাপারে দারুণভাবে সবচা আমি এই জায়গাটাও এইভাবে আশাবাদী হতে চাই যে এই ধরনের মানে স্টাইন যখন আপনি বানিয়ে ফেলেন তখন তো আপনার ঘরেও মানে আমি র্যাবের অনেক ভালো কাজও আছে আমি সেই জায়গাটা বলছি আমি খারাপ কাজটার কথা বলছি র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনী যারাই এই এনকাউন্টারের সাথে যুক্ত কারণ আমরা সেন্সেবল মানুষ কেউই এটা পছন্দ করছি না বারবার বলছি তো এই জায়গায় যখন ওই যে নিজের ঘাড়ে যখন আসবে তখন হয়তো আমি জানি না যে এই জায়গা থেকে বন্ধুদের মধ্যে থেকে হয়তো এক ধরনের সমাধান আসবে যদিও এটা খুব বলা যায় যেটা কোন একটা এভুলেশনারি বিবর্তন প্রক্রিয়া আমরা আলোচনা আরো করতে পারি ছোট এক মিনিট সময় পাবো আমি বিরতির পরে দেই আপনাকে ওকে আরএফএল সাইড বাই প্লেট এডিশনে এই পর্যায়ে নিচে আরেকটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসিটিভির আত্রে আয়োজন আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশন লেট এডিশন আজকের বিষয় আইনের শাসন ও বর্তমান বাস্তবতা সঙ্গে আছেন ডক্টর জিয়া রহমান ডক্টর মামুন আহমেদ এবং মাহমুদ আল ফাইসাল মাহমুদ আল ফাইসাল ফোর্থ স্টেটের কথা বলছিলেন ডক্টর জিয়া আপনিও বলেছেন অনেক চ্যানেল অনেক নিউজ পেপার পাঁচ হাজার আটশো অনলাইন পত্রিকা হয়ে গেছে বাংলাদেশে কিন্তু একটা একটা কেস এই ক্রস ফায়ার বা এনকাউন্টারের মিডিয়া ইনভেস্টিগেট করে নেই আপনি যথার্থ পয়েন্ট আউট করেছেন তবে তার আগে একটা শুধু কেস হয়েছিল যেটাতে প্রমাণ হয়েছিল যে এটা র্যাব ইচ্ছা করে মারছে একটা আর নারায়ণগঞ্জ একটা কেস এছাড়া বাকি দুইশো কেসের মধ্যে কিন্তু একটা ইনভেস্টিগেশন হয়নি আপনি যথার্থ পয়েন্ট আউট করেছেন তবে একটা বিষয় একটু ডক্টর জিয়া রহমান জিয়া রহমান যে বিষয়টি বলেছেন র্যাবের মানে বিলুপ্তি কিংবা র্যাপকে রাখা না রাখার যে বিষয়টি আমি একটু একটু ভিন্ন মত পোষণ করে যে কথাটি বলতে চাই যে যারা অ্যাক্সেস করবে যে কোনো বিষয় হ্যাঁ মিডিয়া আপনি যে বিষয়টি বলছেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেস ধরে মিডিয়ার একটা দায়িত্ব থাকবে যখন কোনো ভিকটিমের পক্ষে কেউ দাঁড়াবে তখন মিডিয়ার দায়িত্বই হচ্ছে ওই ভিকটিমের পাশে কিংবা ওই তার আত্মীয় নিকট আত্মীয়ের পাশে গিয়ে দাঁড়ানো এবং তার বিষয়টি দেখে শুনে বুঝে জেনে সব কিছু তদন্ত করে জাতির সামনে তুলে ধরা এটি মিডিয়ার দায়িত্ব আমার মনে হয় যে হয়নি বলে যে ভবিষ্যতে হবে না সে সেটি কিন্তু নয় এই আমরা একদম লেটেস্ট আরজুর কথা বলতে পারি তার বিষয়ে এটি কিন্তু এখন সবচেয়ে মানে গণমাধ্যমের না শুধু এটি মানুষের মুখে মুখেই ব্যাপক আলোচিত হচ্ছে তার মৃত্যুর যে বিষয়টি এরই মধ্যে অনেকের তাৎক্ষণিক একটি আমরা রিয়াকশন কিন্তু গভর্নমেন্টের লক্ষ্য করেছি একাধিক মন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে যারা এক্সেস করবে কিংবা কোনো ঘটনার তারা তদন্ত করে যদি দেখে যে সরাসরি কিংবা কোনো বিশেষ কারণে কোনো বিশেষ স্বার্থ হাসিলের কারণে এই ধরনের ঘটনা হয়েছে দ্যাট শুড বি পানিশেবল ওই লোকটি শাস্তি হবে কিন্তু ব্যক্তি বিশ্বাসের কারণে একটি বাহিনীর বিলুপ্তির যে বিষয়টি কিংবা একটি পুরো বাহিনীকে দোষারোপের বিষয়টিকে আমি সমর্থন করি না এটি আমার ব্যক্তিগত অভিমত এবং আমি মনে করি সাধারণ মানুষও স্বীকার করবে জঙ্গি দমন বলেন সন্ত্রাস দমন বলেন এই সব কার্যক্রমে কিন্তু আমরা র্যাবের প্রয়োজনীয়তার বিষয়টি দেখেছি আপনি যে বিষয়টির প্রতি আলোকপাত করেছেন আমার মনে হয় যে ভবিষ্যতে গণমাধ্যম এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে কাজ করবে কারণ গণমাধ্যমের এখন অবাধ স্বাধীনতা এবং ডক্টর জিয়া রহমান যে বিষয়টি এই বিষয়টির উপর আলোকপাত করেছেন যে এতগুলো মিডিয়া এখন এতগুলো মানে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় স্পট থেকে চলছে না আমরা কিন্তু বিশ্লেষণ দেখি আমরা এসএ টিভিতেও দেখি কোনো একটি ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আপনারা লাইভে চলে যান তবে প্রত্যেকটা কেস কিন্তু সরকার বিভিন্ন সময়ে আমরা শুনেছি যে তারা এই বিষয়গুলো তদন্ত করে ইন্টার্নালি তদন্ত হয় এবং কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও হয় এই যে আর্জুর ঘটনার পরে কিন্তু র্যাবের যে কর্নেল সংশ্লিষ্ট ছিলেন ওখানে তাকে কিন্তু সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এবং এটিও গণমাধ্যমে এসছে আমার মনে হয় আপনি যে তদন্তের বিষয়টি বলেছেন তার আলোকে নিঃসন্দেহে ভবিষ্যতে বাংলাদেশের মিডিয়া আর যে বিষয়টি আগেই আপনাকে বলেছিলাম আমি গণমাধ্যমের সার্বিক প্রেক্ষিত নিয়ে সেখানে যে প্রত্যেকটা কিন্তু একটা নানামুখী বিজনেস হাউসের সঙ্গে সম্পৃক্ত ইচ্ছা অনিচ্ছার কারণেও কিন্তু অনেক বিষয়ে গণমাধ্যমকে কম্প্রোমাইজ করতে হয় এবং নানা কারণে এ বিষয়টি ঘটে এটি আপনিও গণমাধ্যমের একজন শীর্ষক মানে পদে অধিষ্ঠিত মানুষ হিসাবে আপনিও জানবেন এই বিষয়টি ডক্টর মামুন ধন্যবাদ আপনাকে র্যাব অথবা পুলিশ লাইন কতটুকু ক্রস করছে জি আমি সে বিষয়ে আসার আগে এতক্ষণ আপনারা আলোচনা করছিলেন আপনারা দুজনেই মিডিয়ার মানুষ না আমরা সাধারণ দর্শক এবং পাঠক না আমাদের মতামতের তো কিছুটা মূল্যায়ন থাকতে পা থাকা উচিত একটা কথা প্রায় শোনা যায় ইদানিং সেটা হচ্ছে মিডিয়ার স্বাধীনতা এখন অবারিত মিডিয়া অতীতের যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন ভোগ করছে আমরা একথা কথা বিশ্বাস করতে চাই কিন্তু সাধারণ দর্শক হিসাবে এবং পাঠক হিসাবে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে মিডিয়া স্বাধীনতা ভোগ করে তবে সে স্বাধীনতা প্রয়োগ করে অনেকাংশ ক্ষেত্রে সেটা হচ্ছে যে ক্ষেত্রে প্রয়োগ করবার কথা অধিকাংশ ক্ষেত্রে সেটা আমরা প্রয়োগ করতে দেখি না একটা হচ্ছে যে আমরা সরকার এবং সরকারি দলের কার্যক্রমকে কার্যক্রম ভিত্তিক যত ধরনের খবর প্রতিবেদন বিশ্লেষণ থাকবার কথা সমালোচনা থাকবার কথা মিডিয়ার কাছ থেকে সাধারণ মানুষ প্রত্যাশা করে তার অনেকটুকুই আমরা পাই না তার বিপরীতটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে রাজনৈতিক সরকারের যে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ যারা রাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের সম্পর্কে তাদের দোষ চুটি থেকে শুরু করে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে সবচেয়ে বেশি বিশ্লেষণ করবার মধ্যেই মনে হয় কিছু কিছু গণমাধ্যমের প্রবণতা আমরা অনেক বেশি লক্ষ্য করি আচ্ছা এই বিষয়ে আর আমি এর চেয়ে বেশি আর বলতে চাই না এই মুহূর্তে আচ্ছা আরেকটা কথা একটু বলি একটা কথা এখানে আসছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ ক্রসফায়ার নিয়ে যখন আমরা কথা বলছিলাম তখন আমরা এক ধরনের আলোচনা আমাদের ডক্টর মামুন আমি কি 30 সেকেন্ড শর্ট 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 আই এম আপনি যে কোনো কিছু বলতে পারেন না গণমাধ্যমের লক্ষ্য থাকে কিন্তু গণমানুষ definitely পাঠক সংবাদপত্র কিংবা টেলিভিশন তার দর্শক এবং পাঠকদের আকাঙ্ক্ষার বিষয়টিকেই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেয় ভাই আমি কিন্তু আমি কিন্তু পাঠক হিসেবেই বলেছি এবং আমি দর্শক হিসেবেও বলছি আপনি ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু পাঠক এবং দর্শক হ্যাঁ সুতরাং সংখ্যাবিক্যের বিচারেও যদি আমরা বিবেচনা করি আমার মনে হয় যে আপনি যে বিষয়গুলোর প্রতি বলেছেন যে এই বিষয়গুলো অধিক গুরুত্ব দেয় এই সব বিষয়ের প্রতি কিন্তু পাঠকদের অধিক আগ্রহের বিষয়টিও থাকে হয়তোবা জি যে বলছি না আমরা আমাদের আলোচনায় ক্রসফায়ার সংক্রান্ত যখন আলোচনা আমরা করছিলাম তখন একটা কথা এসছে সেটা হচ্ছে ক্রসফায়ার যখন হয় সাধারণ মানুষ কখনও কখনো সেটাকে গ্রহণ করে অথবা সাধুবাদ জানায় আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে করি আপাত দৃষ্টিতে সেটা মানে আমাদের যদিও হয়েও থাকে তাহলে এটা একটা অনগ্রসর সমাজের শুধুমাত্র চিত্রমাত্র অন্য কোনো কিছু নয় আপনি কেন সাধারণ মানুষ এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করবে তার কারণ হচ্ছে সাধারণ মানুষের কাছে ক্রসফায়ারে একজন সন্ত্রাসীকে হত্যার করার দৃশ্য দেখা ছাড়া অন্য কোনো অপশান আপনি কিন্তু আর রাখছেন না বিষয়টা যদি এমন হতো যে স্বাভাবিক বিচারের প্রক্রিয়া একটা অপশান তার কাছে থাকতো দ্রুততমভাবে কঠোরতম বিচার বিচারের মধ্য দিয়ে কঠোরতম শাস্তির একটা প্রক্রিয়া যদি তার সামনে একটা বাস্তবতা থাকতো একটা বাস্তবতা যদি ক্রসফায়ার থাকতো তাহলে আপনি লক্ষ্য করতে পারতেন সেটা হচ্ছে ক্রসফায়ারের প্রতি মানুষের সমর্থন কোনোভাবে থাকে না থাকবার কথা নয় এদেশের মানুষ সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে পছন্দ করে আইন মেনে চলতে চায় কিন্তু যা দেখা যায় ক্ষমতাসীনরা যখন আইনকে সব সময় নিজেদের প্রয়োজনে ডিস্টর্ট করে তখন মানুষের আইনের প্রতি শ্রদ্ধাটা কমে যায় মানুষ শ্রদ্ধাহীন হয়ে পড়ে আমরা এই অবস্থা বাংলাদেশে দেখতে চাই না আরেকটা জিয়া খুব চমৎকারভাবে একটা কথা বলছিল আমি এই বিষয়টা সম্পর্কে আমার খুব বেশি দখল নাই সে হচ্ছে ধর্ম এবং রাজনীতি বিষয়টা সম্পর্কে আমি সমাজবিজ্ঞানের ছাত্র না আমার এই বিষয়টা সম্পর্কে খুব বেশি ধারণা নাই তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে একটা মনে হয় সেটা হচ্ছে ধর্ম যেমন আমার জীবনের প্রত্যেকটা বিষয়কে স্পর্শ করে রাজনীতি আমার জীবনের সবচেয়ে সবচেয়ে বড় অংশগুলোর মধ্যে একটা তাহলে সমাজ এবং এই ধর্ম এবং রাজনীতির মধ্যে এখানে দ্বন্দ্বটা কেন থাকবে এটা আমি বুঝতে খুব বেশি হয়েছে এবং ধর্ম চার্চের থেকে যে রাষ্ট্র যখন আলাদা হয়েছে চার্চের ক্ষমতা যখন খর্ব হচ্ছে সেকুলার প্রতিষ্ঠিত হয়েছে আরেকটা জিনিস হয়েছে হয় কি আমাদের দেশে মানুষ ধর্ম চর্চা করে একই সাথে মানুষ রাজনীতিও চর্চা করে ধর্ম এবং রাজনীতি রাজনীতি চর্চার উদ্দেশ্য হচ্ছে একটা ধর্ম চর্চার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন আমরা কিন্তু দুইটাকে সাংঘর্ষিক যদি করতে যাই তাহলে সমাজে যে ধরনের আমি সমাজ আমরা প্রত্যাশা করি সেই আমি সমাজ প্রতিষ্ঠা করা সত্যিকার অর্থে আমাদের জন্য দুরূহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সর্বশেষ আরেকটা কথা বলে আমি শুধু শেষ করি সেটা হচ্ছে আপনি আজকে প্রথমে যেভাবে শুরু করেছেন সেটা হচ্ছে আইনের শাসন এবং আজকের বাস্তবতা আমার কাছে মনে হয় আইনের শাসনের যে ডিস্ট্রশন আমরা আজকে লক্ষ্য করছি তার একটা প্রধান কারণ হচ্ছে রাষ্ট্র সরকার সরকার পরিচালনাকালী রাজনৈতিক দল এই তিনটার মধ্যে যে একটা ডিভাইডিং লাইন থাকবার কথা নো ম্যাটার হাউ ফেন্ট ইট ইজ যেটুকু থাকবার কথা সেটা আমরা নিশ্চিত করতে পারছি না এবং নিশ্চিত করার মতো প্রজ্ঞা দায়িত্বশীলতা আমাদের যাদের যারা আমাদের পরিচালনা করে তাদের কারো মধ্যে আমরা লক্ষ্য করি না বলেই এই বাস্তবতাটা আমাদেরকে অবলোকন করতে হচ্ছে ডক্টর জিয়া অনেকগুলি কথা শুনলাম সামাপ করার জন্য আপনাকে অনুরোধ করব কিন্তু সবচেয়ে বড় কথা আভ্যন্তরীণ ক্রন্দল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টকারী বিষয়ে সর্বশেষ মন্ত্রিসভায় বৈঠকে প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেছে ক্ষোভ প্রকাশ করেছেন পরিস্থিতিটা এত দূর গেল কেন মানে আভ্যন্তরীণ ক্রন্দল বা ইয়ে যতগুলি ক্রস ফায়ার হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে আভ্যন্তরীণ ক্রন্ডল এটা কিন্তু খুব নতুন কিছু না এর আগেও কিন্তু দুটো দলের মধ্যেই কিন্তু থেকে থেকে এটা হয়েছে আমি বলবো এই ঘটনাগুলা ঘটেছে ঠিকই আপনি আবার এর আদার সাইড অফ দ্য কয়েন দেখেন আপনি কি এখন যে টেন্ডারবাজি নিয়ে যেই মারামারি এবং যে হত্যা খুনো খুনি দেখতেন সেই মাত্রাটা কি আপনি এখন দেখেন আছে আর এই যে আপনার ই টেন্ডার বা এইখানে হচ্ছে সুশাসনের ব্যাপার এই যে ডিজিটালাইজেশন মানে এই জিনিসগুলো আপনি যত করবেন ততই কিন্তু আপনার এই সুশাসনটা ফিরে আসবে আকাশ থেকে তো জিনিসটা পয়দা হয় না সব কাজেই আমি বলছি যে মানে আপনাকে পলিসিগত ইস্যুতে আপনার পরিবর্তন আনতে হবে এখন এই যে কথাটি বলছে মাননীয় প্রধানমন্ত্রী কথাটি বলছে আমি এটুকু আস্থা রাখতে চাই যে গত পাঁচ ছয় বছর বা ছয় সাত বছরে আমরা যে মিরাকেল উন্নয়নের যে একটা মিরাকেল জায়গায় চলে গেছি একটা টেক অফ পর্যায়ে চলে গেছি এখন কিন্তু ডেফিনেটলি আমিও আমি বলেছি যে কিছু কাজ হয়েছে কিন্তু প্রধান প্রশ্ন কিন্তু সুশাসনের আর সর্বশেষ আমি যে কথাটা আপনি কনক্লুশন টানতে বলেছেন আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওয়েস্টের সাথে পাশ্চাত্যের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় পার্থক্য যেটা সেটা হচ্ছে রাষ্ট্রের কাঠামো আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে যে সিভিল ব্যুরোক্রেসি আছে দেখেন ওখানে র্যাশনাল ব্যুরোক্রেসি তৈরি হয়েছে আমাদের এখানে রেড টেপ ব্যুরোক্রেসি এখনও সেই লাল লাল ফিতা দৌরাত্ম আছে এখনও সেই ব্যুরোক্র্যাটদের সেই মাইন্ডসেট যেটা ব্রিটিশরা তৈরি করেছিল প্রভু হিসেবে তারা কিন্তু এখনও সেটা মনে করে এটি ইন্ডিভিজুয়াল ব্যুরোক্রেসি ব্যুরোক্র্যাটের কথা আমি বলছি না পুরো ব্যুরোক্রেসি অ্যাজ ইনস্টিটিউশন তারা প্রজাতন্ত্রের কর্মচারী এই জিনিসটি তাদের মাথায় কি এসছে পুলিশ সারা পৃথিবীতে পুলিশ অ্যাজ সার্ভিস আমরা এখনও সেটা পাইনি পুলিশ অ্যাস ফোর্স এটাও কলোনি যেভাবে তৈরি করেছিল আমাদের আন্দোলনকে দমন করার জন্য সেই পুলিশ মানে অ্যাপারেটাসগুলোর কথা আমি বলছি মিলিটারি রিলেটিভ আমি বলবো যে অন্য অন্য ইনস্টিটিউশন চেয়েতে মিলিটারি কিন্তু ডেভেলপ করেছে ভালো কিন্তু আপনি একজন মিলিটারি অফিসারের কাছে আপনি একটা মিলিটারি ক্রিটিসাইজ করেন আপনি দেখেন সে কীভাবে রিয়্যাক্ট করে এটিও একটা জেনারেল ট্রেন অর্থাৎ এবং একই সাথে ধরুন আমি একটি উদাহরণ দিচ্ছি যে এই যে ডিওএইচএস যেভাবে তৈরি করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব কনস্টিটিউশনে আছে আপনি কি এই যে এই গ্রুপগুলোর জন্য রাষ্ট্রের যে সাবসিডি দিচ্ছেন এটা সাধারণ মানুষকে কতটুকু যেটা প্রথমে বলেছিলেন যে ইনইকুয়ালিটি সোশ্যাল ইনইকুয়ালিটি রাষ্ট্র সাধারণ মানুষের অধিকার কতটুকু রক্ষা করতে পারছে রাষ্ট্র এজ এ হোল সরকারের কথা বলছি না অর্থাৎ এই যে রাষ্ট্রের অ্যাপয়াটেসগুলো অর্থাৎ মিলিটারির যে কাজ সেই কাজ যদি মিলিটারি করে পুলিশের কাজ যেটা যেটা করা দরকার আধুনিক পুলিশ অর্থাৎ আধুনিক স্টেটের যে রূপটা এর অর্থ হচ্ছে আমাদেরকে চূড়ান্তভাবে রিফর্ম দিকে যেতে হবে প্রত্যেকটা অ্যাপারিটাসে রিফর্ম করতে হবে আর সর্বশেষ হচ্ছে যে ওয়েস্টের রাষ্ট্র হচ্ছে রিলেটিভলি দুর্বল সমাজ হচ্ছে এম্পাওয়ার্ড সমাজ মিন্স সোসাইটি ইজ নাথিং বাট সিভিল সোসাইটি সমাজের সিনোনিম হচ্ছে সিভিল সোসাইটি প্রাইভেট স্পেয়ারে রাষ্ট্রের বাইরে যে অর্গানাইজেশনগুলো আছে আপনি আমি শিক্ষক ছাত্র লেবার ইউনিয়ন গার্মেন্টস ওয়ার্কার আপনার চাষি কৃষক মজুর যতদিন এম্পাওয়ারমেন্ট না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই সুশাসন আসবে না একজন ব্যক্তি কিন্তু এই কথাটি বলে গিয়েছিলেন আমাদের ইতিহাসে অনেকে কাজ করেছিলেন আমি এখনও বারবার আমি অনেকবার এটি বলেছি যে আমি প্রধানমন্ত্রিত চাই না আমি মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই এই অধিকার যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন সুশাসন আসবে না ডক্টর জিয়া ডক্টর মামুন আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক জানিয়ে রাখি লেট এডিশন প্রচার হয় সকাল নয়টায় আজ পর্যন্ত পর্যন্তই বুধবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলব সে পর্যন্ত ভালো থাকুন এসি সঙ্গেই থাকুন শুভরাত্রি